শেষবার গেছিলাম মেট ক্যাফে হল, তারপর আর ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোই হয়নি। এখন সকাল 9টা বাজে, আমি আর আমার বান্ধবী চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আজকে যে জায়গাটায় যাব, অনেক দিন ধরে সেখানে যাওয়ার প্ল্যান করছি কিন্তু সময় আর হয়ে উঠছে না। এই জায়গাটায় আসার ইন্টারেস্ট আমার তৈরি হয়েছিল ফেলুদার একটা সিনেমা দেখে। সিনেমাটার নাম গোরস্থানে সাবধান। যারা ফেলুদার সিনেমা দেখো তারা অলরেডি বুঝে গেছো আমি কোন জায়গার কথা বলছি। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে সোজা নামবো পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে গেছি। পার্ক স্ট্রিট ক্রসিং এর গেট দিয়ে বেরোবো। এই যে মোড়টা দেখছেন, এখান থেকে সামনের দিকে সোজা ব্রিজ যেদিকে শেষ হচ্ছে সেই দিকে এগিয়ে গেলে ইন্ডিয়ান মিউজিয়াম, আর ডান দিকে এশিয়াটিক সোসাইটির ফুট ধরে হেঁটে চলে গেলে 1 কিলোমিটার হাঁটলে পরেই আমাদের গন্তব্যস্থান। ইন্ডিয়ান মিউজিয়াম পেরিয়ে সোজা ডান দিকে ঢুকে গেলেই কিন্তু পৌঁছে যাবেন স্প্ল্যানেট। তো যাই হোক, আমরা আজকে ওইদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি অন্যদিকে। আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, তাই রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কাঠি রোলের দোকান পেয়ে গেছিলাম। কাঠি রোলের দোকান থেকে দুটো রোল নিয়ে খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এই হলো সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। এখানে আসার পথে অ্যাড্রেস জিজ্ঞেস করলে কিন্তু অনেকেই বলতে পারবে না। সহজে অ্যাড্রেস জানতে হলে পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন বা পার্ক স্ট্রিট থানার অ্যাড্রেসটা খোঁজ করবেন। পার্ক স্ট্রিট থানা থেকে সামনে এগিয়েই যে ক্রসিংটা পড়ে তার ডান দিকেই হলো পার্ক স্ট্রিট সিমেট্রি। এই পার্ক স্ট্রিট সিমেট্রি বা সমাধিস্থল তৈরি হয়েছিল 1767 সালে, কাজে এখানে প্রায় 250রও বেশি বছরের পুরনো সমাধি দেখতে পাবেন। রেকর্ড অনুযায়ী এখানে প্রায় 2000টা সমাধি আছে। সমাধিগুলো আয়তনে অনেক বড় এবং কিছু কিছু সমাধি এক একটা বাড়ির সমান। প্রতিটা সমাধির গায়ে সমাধিস্থ ব্যক্তির নাম এবং তার সম্বন্ধে কিছু কথা উল্লেখ করা আছে। যেহেতু এগুলো অনেক বছরের পুরনো, কাজেই কিছু কিছু সমাধির গা থেকে এই স্মারকলিপিগুলো কিন্তু মুছে গেছে, কোনোটার আবার ভেঙে গেছে। এখানে বেশ কিছু বিখ্যাত ব্যক্তির সমাধিও দেখতে পাবেন, যেমন এই সামনে যে সাদা রঙের সমাধিটা দেখা যাচ্ছে এটা হলো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনসের সমাধি। এছাড়াও এখানে হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর সমাধি আছে। তারপর আছে কলকাতার প্রথম সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, অর্থাৎ ক্যালকাটা সুপ্রিম কোর্টের ফার্স্ট চিফ জাস্টিস স্যার এলিজা ইম্পের সমাধি। ঘুরতে ঘুরতে একটা বাচ্চার সমাধি দেখতে পেলাম যে মাত্র 7 মাস 22 দিনেই মারা গেছিল। এই সমাধিগুলো তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে এবং সমাধিগুলোর পাশাপাশি প্রচুর গাছপালা থাকার জন্য জায়গাটা ভীষণ রকম ঠান্ডা। এখানে বসে কয়েক ঘন্টা অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু অনেককেই দেখছিলাম যারা এই টুম্বগুলোর উপরে বসছিল। আমি সাজেস্ট করব বসে আড্ডা দেওয়ার জন্য সাথে একটা ম্যাট্রেস বা পেপার নিয়ে আসলেই ভালো হয়। ঘুরতে ঘুরতে একটা টুম্ব দেখতে পেলাম যেটা একদম প্রিন্সেপ ঘাটের মডেলে তৈরি। এত বছর ধরে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছু কিছু টুম্বের গা দিয়ে গাছপালাও গজিয়ে গেছে, ভেঙে পড়েছে বহু টোম। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে এখন এই জায়গাটার মেনটেন্যান্সের দায়িত্ব নেওয়া হয়েছে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু মাত্র 20 টাকা। সাইডে একটা জায়গায় এখানে ছোট্ট করে নার্সারিও করা আছে, সেখানে রং বেরঙে অনেক ফুলের গাছ দেখতে পাবেন।
সমাধিস্থলে এসেও কিছু লোক সমাধিগুলোর গায়ে নিজেদের নাম প্লাস অন্য কারোর নাম এই সমস্ত হাবি জাবি লিখে জায়গাটা নষ্ট করে গেছে। তারপর কিছু কিছু ব্যক্তি খাবার দাবারের প্যাকেট ফেলে রেখে গেছে। এই ধরনের কাজগুলো কিন্তু এরকম জায়গায় এসে করা উচিত নয়, কোনো জায়গাতে গিয়ে করা উচিত নয়। কাজে যেখানেই ঘুরতে যান না কেন, ইভেন রাস্তাঘাটে চলাচল করারও সময় নিজের বাড়িটাকে যেরকম পরিষ্কার রাখবেন, বাইরেটাকেও সেরকম পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ঘোরা ছাড়াও এখানে অনেকে ছবি আঁকার জন্যও আসে। গেটের সামনে আমি অনেকগুলো বাচ্চাদের ড্রয়িংস দেখলাম। আর একটা কথা বলে রাখি, এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে গেলে 50 টাকা প্রবেশ মূল্য দিতে হয়। মোবাইল ক্যামেরার জন্য যদিও আলাদা করে কোনো চার্জ লাগে না। কলকাতার অন্যতম অফবিট ডেস্টিনেশন সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, সময় পেলে অবশ্যই একবার ঘুরে আসুন।